ওযুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন ওযু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলেই কিয়ামতের ময়দানে যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য টেপ ছেড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন ওযুতে বড় একটা বালতি রেখে ধরে দেখেন তো কি পরিমাণ পানি হয় বিশাল এক বালতি দেখা যাবে চলে গেছে একবার ওযু করতে গিয়ে এই গত ওমরার সফরে মদিনাতে একটা মিউজিয়ামে যাওয়ার সুযোগ আমার হয়েছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রে ওযু করতেন যে পাত্র দিয়ে গোসল করতেন ওই রকম পাত্র হুবহু ওই পাত্র না ওই পাত্রটা আছে যুগের সেই পাত্রের সাইজ কি ছিল ওইটা জাদুঘরে রাখা আছে আমি মোবাইলে ছবিও তুলে নিয়ে আসছি এবং দেখে আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ এরকম একটা পাত্র দিয়ে যদি আজকাল আমাদের কাউকে ওযু করতে দেয়া হয় বলবে আমার সাথে কি ইয়ারকি করতেছেন এটা দিয়ে কেমনে ওযু করব অথচ এতটুকু পানি দিয়ে তার ওযু হয়ে যেত মোহতারাম হাজেরিন ওযুর ভুল নিয়ে আমরা ভিন্ন একদিন আলোচনা করব কিন্তু এই হাদিসের ভাষ্য খেয়াল করেন মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে ওযু করে তাহলে ওযুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় ওযুতে মিসওয়াক করতে হয় ওযুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো ওযুতে কি করতে হয় মিসওয়াক করতে হয় এটা ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যাদের পকেটে মিসওয়াক আছে একটু বাইর করে দেখান তো দেখি বাইর করেন দেখি যারা মুসলমান মায়ের ফুত বাপের ফুত আছেন মাশাআল্লাহ এক বাপের ফুত পাওয়া গেছে হ্যাঁ আর বাকি সবকে মায়ের ফুত নাকি কিরে ভাই মাশাআল্লাহ আরেকজন পাওয়া গেছে আর আছেন নির ভাই মেসওয়াক না কলম এটা মেসওয়াক নেই ঠিক আছে আরেকজন আছে আরো একজন আছে খুব অল্প কয়েকজন মানুষ আছেন বাকিদের কি অবস্থা আপনারা ওযু করেন না ওযু করেননি না বিনা ওযুতে নামাজ পড়েন তাহলে মেসওয়াক নাই কেন মুসলমানের পকেটে মেসওয়াক থাকতে হবে কি হবে না বাহের আমার আমার বাসায় সবসময় মেসওয়াক ফ্রিজে রাখা থাকে বাচ্চাদের জন্য যে কোনো অবস্থাতে মেসওয়াক যাতে মিস না হয় সব সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাহলে মেসওয়াক কোনো থাকতে হবে কেন উজু করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে উজু করার তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের বিনিময়ে আমাদেরকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সমস্ত গুনাহ মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে ওযু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নাই কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না ওই টাইমটাও শয়তান দখল করে ফেলছে মোবাইল দিয়া ঠিক না ভাই ঠিক তাহলে উত্তম রূপে ওযু এটা অনেক ফজিলতপূর্ণ আমল এরপর এভাবে আপনি সালাত আদায় করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে ইনশাআল্লাহ আমলের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হওয়া যাবে ইনশাআল্লাহ।